চাঁদাবাজির একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার পাঁচ সহযোগী। 10 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। এ মামলার ছয় আসামি হলেন নূর হোসেন, নূর হোসেনের ভাতিজা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মুর্তুজা জামান, আলী মোহাম্মদ ও বুলবুল। 2013 সালে 30 মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজির এলাকায় ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নূর হোসেন 5 লাখ টাকা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন নূর হোসেন ও তার সহযোগীরা। এমন অভিযোগে ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেন সহ 6 জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।